আসসালামু আলাইকুম দর্শক, আই লাভ গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন জেনে আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? উত্তর 1971 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি? উত্তর 3টি। বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্ট কতজন? উত্তর হবে 3 জন, সিপাহি মোস্তফা কামাল, সিপাহি হামিদ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে মেজর গনি। মেজর গনিকে কোন যুদ্ধের টাইগার উপাধি দেওয়া হয়েছিল? উত্তর 1965 সালের পাক ভারত যুদ্ধে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে বা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে? উত্তর হবে প্রেসিডেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? উত্তর হবে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? উত্তর হবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি? উত্তর হবে জেনারেল এম এ জি ওয়াসমানি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21 নভেম্বর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? উত্তর হবে করস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে? উত্তর হবে ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া, খুলনা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, টাঙ্গাইল ও রাজশাহী বিভাগে। সামরিক সশস্ত্রগ্রাম বিভাগকে কী বলা হয়? উত্তর হবে অর্ডিনার্স বিভাগ। বাংলাদেশ সরকারি জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে তেজগাঁও, বিজয়ের চরণের পাশে। জাহানারাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? উত্তর হবে খুলনায়। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কী ছিল? উত্তর হবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? উত্তর হবে চট্টগ্রামের ভাটিয়ালিতে, পূর্বের কুমিল্লায় ছিল। বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 11 জানুয়ারি 1974 সালে কুমিল্লায়। বাংলাদেশের মিলিটারি একাডেমি কুমিল্লা থেকে চট্টগ্রামে ভাটিয়ালিতে অবস্থান্তরিত করা হয় কত সালে? উত্তর হবে 1974 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত কমিশনার অফিসারের প্রথম পদবী কী? উত্তর সেকেন্ড লেফটেন্যান্ট। গোপন স্থান থেকে সারণিক আক্রমণ চালানোর স্থানকে কী বলে? উত্তর হবে ব্ল্যাক আউট। সেনাবাহিনীর জেনারেল পদের সময় পর্যায়ের নৌবাহিনীর পদকে কী বলে? উত্তর হবে অ্যাডমিরাল। বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি হয় কবে? উত্তর হবে 1975 সালে। সর্বশেষ কবে বাংলাদেশ সামরিক শাসন জারি হয়? উত্তর হবে 1982 সালে। সোর্ড অফ আরন সম্মান প্রদান করা হয় কাকে? উত্তর হবে সেনাবাহিনীর ক্যাডেটদেরকে। বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে? উত্তর হবে আর্মি স্টাফ কলেজ থেকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্টাফ কলেজ কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকা, মিরপুর সেনানিবাসে। ইন্টার সলিউশন সার্ভিস সলিউশন বোর্ড ISSB কি? উত্তর হবে সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকায়। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? উত্তর হবে চিফ মার্শাল। বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায়? উত্তর হবে ঢাকায়, কুর্মিটোলায়। স্টাফ ফোর্স কি? উত্তর হবে সেনা নৌ বিমান বাহিনীর সম্মিলিত দলকে স্টাফ ফোর্স বলে। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? উত্তর হবে সুমাইয়ারা বেগম। ধন্যবাদ সবাইকে, আপনার জ্ঞান হোক অসীম। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, একটি লাইক দিয়ে দিবেন। এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।